স্বামী স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করেন, যে কারণে দিনের বেশিরভাগ সময় কাটে বাসার বাইরে। প্রতিদিন সকালে বাসার দরজা জানালা বন্ধ করে চলে যান কাজে, এরপর রাতে বাসায় ফেরা হয়। মাঝে দুপুরে কিছুক্ষণের জন্য বাসায় এসে খাওয়া দাওয়া করে আবারও কর্মস্থলে চলে যান। প্রতিদিনের মতো রবিবার দুপুরেও বাসায় খেতে এসেছিলেন আলামিন সুখী দম্পতি, কিন্তু এদিন আর তাদের খাওয়া হয়নি। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে স্বামী স্ত্রী দুজনেরই ঠাঁই হলো হাসপাতালে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করতে হচ্ছে। ডিউটি করে লাঞ্চে খাইতে আইছে, আমরাও বাসায় আইছি খাইতে, হঠাৎ করে একটা শব্দ শুনছি, আমি মস্ত বার বিল্ডিং এ কাঁপ পড়ছে, পরে আমি জানলা দিয়ে দেখি এদিকে শিক্ষা গুন্ডা দৌড়িয়ে দেই, আমার ভাই ভাইয়ের অবস্থা বেশি ভালো না। এই রুমের ভিতর আমি আইসা আগুন দেখতে পাই, ঠিক আছে, আগুন দেখতে পাই, কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে, সম্ভবত গ্যাসের চুলা থেকে। চুলাটা মনে হয় সম্ভবত ওপেন করে ওই মহিলা রাইখা ঘরে খাইছে, খাই দিয়ে লাস্টে যে আমরা সম্ভবত ওই ম্যাচ মারছে, ম্যাচ মারা এই জায়গায় গ্যাস জমেছিল, এইগুলা সব আটকা ছিল, এগুলো গ্যাস জল বিস্ফোরিত হয়েছে, তখন এগুলো খুলে গেছে। আর দরজা এখানে একটা ভাঙা পাইছি, ওটা আমি বাইরে নিয়ে রাখছিলাম। এই অবস্থায় দুইজন লোক আহত হয়েছে, একজন স্বামী স্ত্রী দুজন। আর আশপাশে বের হয়ে দেখি যে সব সববার জানালা মনে করেন ভাঙ্গে চৌচির হয়েছে, এরকম অবস্থা। পরে পাশে খবর নিয়ে দেখি পাশের পাশে আপনার এইটা হয়েছে, ঘটনাটা ঘটছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা রামারবাগ এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আলামিন ও স্ত্রী সুখী আক্তার দগ্ধ হন। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক, সেই সঙ্গে এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।